আগামী বছরে রিয়াল ভায়োদোলিদের জার্সিতে দেখা যেতে পারে মাদ্রিদ ইয়ংস্টার ফেলিপে এনরিককে। রিয়াল মাদ্রিদ থেকে জানুয়ারিতে লোনে ছাড়া হবে তাকে। তরুণ এই ব্রাজিলিয়ান ট্যালেন্টকে দলে ভেড়াতে চান ভায়োদোলিদের মালিক অগ্রজ মাদ্রিদ লেজেন্ড রোনালদো নাজারিও। বিস্তারিত তাই বনতে রিপোর্টে। মাঠে নামেন ম্যাচের শেষ দিকে, অল্প সময়ে পাস, শট কিংবা প্রতিপক্ষের রক্ষণ ভাগে শঙ্কা ধরানোর তেমন সুযোগ হয়ে ওঠে না। তারকাখচিত মাদ্রিদে এমন সময়ই পার করছেন তরুণ ব্রাজিলিয়ান ট্যালেন্ট ফেলিপে এনরিক। চলতি মৌসুমের শুরুতে পালমেইরাস থেকে লস ব্লাঙ্কোদের শিবিরে যোগ দেন এনরিক। 45.75 মিলিয়ন ইউরো দিয়ে তাকে দলে টানেন গ্যালাকটিকো প্রেসিডেন্ট পেরেস। লালিগায় রিয়াল ভায়াদোলিদের সাথে সাবে নেমে অভিষেকেই পান গোল, এরপর আর গোলের দেখাই পাননি। পাবেনি বা কিভাবে? 8 ম্যাচে মাঠে খেলেছেন মোটে 55 মিনিট। ভায়াদোলিদের সর্বোচ্চ শেয়ার এখন ব্রাজিলের লেজেন্ড নাম্বার 9 রোনালদো নাজারিওর কাছে। চলতি মৌসুমে আক্রমণ ভাগে দুর্বলতার কারণে লিগ থেকে বাদ পড়ার শঙ্কায় রয়েছে ভায়াদোলিদ। 13 ম্যাচে জয় মাত্র 2টিতে, হার রয়েছে 8টি। গোল দিয়েছে 15টি কিন্তু হজম করেছে 25টি। 9 পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের 19 নম্বরে। এমন সময়ে নিজ দেশের তরুণ উদীয়মান স্ট্রাইকার এনরিককে দলে ভেড়াতে চান আর 9। লস ব্লাঙ্কোরাও যদি লোনে ছেড়ে দেয় এনরিককে, তাহলে পাওয়া সুযোগ হেলায় হারাবেন কেন কিংবদন্তি রোনালদো? দুয়ে দুয়ে মিললে খুব শিগগিরই ভায়াদোলিদের জার্সিতে নতুনভাবে শুরু করবেন এনরিক। তাই বরন্ত, জিটিভি নিউজ।